আদম আলাইহিসসালামের মাধ্যমে মানব সভ্যতার সূচনা হয়েছিল। তিনি ছিলেন প্রথম মানুষ ও প্রথম নবী। আসমানি ধর্মগুলো ইসলাম, খ্রিস্টান ও ইহুদি ধর্মালম্বী সকলের বিশ্বাস হল পৃথিবীর সব মানুষ আদম আলাইহিসসালামের বংশধর। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, হে মানুষ, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো, যিনি তোমাদের এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন এবং যিনি তার থেকে তার স্ত্রী সৃষ্টি করেন, যিনি তাদের দুজন থেকে বহু নর নারী ছড়িয়ে দেন। পরিবার গঠন উল্লেখিত আয়াত থেকে বোঝা যায়, আদম আলাইহিসসালামের স্ত্রী হাওয়া আলাইহিসসালামকে সৃষ্টি করা হয়েছিল তার থেকেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা নারীদের উত্তম উপদেশ দেবে, কেননা নারী জাতিকে পাঁজরের হাড় থেকে সৃষ্টি করা হয়েছে, আর পাঁজরের হাড়গুলোর মধ্যে উপরের হাড় বেশি বাঁকা। তুমি যদি তা সোজা করতে যাও তাহলে তা ভেঙে যাবে, আর যদি ছেড়ে দাও তাহলে সবসময় তা বাঁকাই থাকবে। কাজেই নারীদের উত্তম উপদেশ দিতে থাকো। ইমাম তাবারী রহমতুল্লাহ উল্লেখ করেন, আদম আলাইহিসসালামকে জান্নাতে বাস করতে দেওয়া হয়েছিল। সেখানে তিনি একাকী উদাস হয়ে থাকতেন, তার কোনো স্ত্রী ছিল না যার কাছে তিনি প্রশান্তি পেতে পারেন। একবার তিনি ঘুমালেন এবং ঘুম থেকে উঠে দেখলেন তার মাথার কাছে একজন নারী বসে আছেন। আল্লাহ সে নারীকে তার পাঁজরের হাড় দিয়ে সৃষ্টি করেছেন। আদম আলাইহিসসালাম জানতে চাইলেন, তুমি কে? তিনি বলেন, আমি নারী। আদম আলাইহিসসালাম বলেন, তোমাকে কেন সৃষ্টি করা হয়েছে? হাওয়া আলাইহিসসালাম বলেন, যেন আপনি আমার কাছে প্রশান্তি লাভ করেন। সন্তান লাভ। কোরআন ও হাদিসের বর্ণনা থেকে স্পষ্ট হয় যে আদম ও হাওয়া আলাইহিসসালাম জান্নাতে কোনো সন্তান লাভ করেননি, পৃথিবীতে আগমনের পর তারা সন্তান লাভ করেন। এজন্য পবিত্র কোরআনে শুধু তাদের দুজনকে লক্ষ্য করে বলা হয়েছে, আমি বললাম, হে আদম, তুমি ও তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো এবং যেখানে ইচ্ছা স্বাচ্ছন্দ্যে আহার করো, কিন্তু তোমরা দুজন এই গাছের নিকটবর্তী হয় না, অন্যথায় তোমরা অন্যায়কারীদের অন্তর্ভুক্ত হবে। কিন্তু শয়তান তা থেকে তাদের দুজনের পদস্থলন ঘটালো এবং তারা দুজন যেখানে ছিল সেখান থেকে তাদের বহিষ্কৃত করল। হাদিসে এসেছে, জান্নাতে আদম আলাইহিসসালাম তার স্ত্রীর সঙ্গে সহবাস করেননি, পৃথিবীতে আসার পর জিব্রাইল আলাইহিসসালাম আল্লাহর পক্ষ থেকে সহবাসের নির্দেশ নিয়ে আসেন এবং পদ্ধতি শিখিয়ে দেন। হাওয়া আলাইহিসসালাম এর গর্ভধারণের বিষয়ে ইরশাদ হয়েছে, অতঃপর যখন সে তার সঙ্গে সঙ্গত হয় তখন সে এক লঘু গর্ভধারণ করে এবং তা নিয়ে সে অনায়াসে চলাফেরা করে। গর্ভধারণ যখন গুরুভার হয় তখন তারা উভয়ে তাদের রব আল্লাহর কাছে প্রার্থনা করে, যদি আপনি আমাদের এক পূর্ণাঙ্গ সন্তান দেন তাহলে আমরা কৃতজ্ঞ থাকব। সন্তানের সংখ্যা। আদম ও হাওয়া আলাইহিসসালাম দম্পতির কতজন সন্তান ছিল সে বিষয়ে কোরআন ও হাদিসে সুনির্দিষ্ট কোনো সংখ্যা পাওয়া যায় না, তবে ঐতিহাসিকদের বর্ণনায় দুটি প্রাধান্য পেয়েছে। তা হলো, এক, ইমাম আবু জাফর মোহাম্মদ ইবনে জাবির রহমতুল্লাহ বলেন, হাওয়া আলাইহিসসালাম 20 বার গর্ভধারণ করেন এবং 40টি সন্তান প্রসব করেন, প্রত্যেকবার একটি ছেলে ও একটি মেয়ে জন্মগ্রহণ করত। সন্তানদের মধ্যে প্রথম জোড়াই ছিল কাবিল ও তার বোন ইকলিমা, আর শেষ জোড়াই ছিল আব্দুল মুগিস ও তার বোন উম্মুল মুগিস। কোন কোন ঐতিহাসিক বলেন, হাওয়া আলাইহিসসালাম 120 বার গর্ভধারণ করেন এবং প্রতিবার দুটি সন্তান, একটি ছেলে ও একটি মেয়ে প্রসব করেন। ঐতিহাসিকদের দাবি, আদম আলাইহিসসালাম এর জীবদ্দশায় তার সন্তান ও পরিবারের সদস্য সংখ্যা 4 লাখে উন্নীত হয়। কোরআন হাদিসে সন্তানদের নাম। আদম আলাইহিসসালামের বহু সংখ্যক সন্তান থাকলেও তাদের মধ্যে শুধু 3 জনের নাম কোরআন ও হাদিসে এসেছে। হাবিল, কাবিল ও শীষ আলাইহিসসালাম। কোরআনে কাবিল কর্তৃক হাবিল নিহত হওয়ার বিবরণে বলা হয়েছে, আদমের দুই পুত্রের বৃত্তান্ত তুমি তাদের যথাযথভাবে শোনাও। যখন তারা উভয়েই কুরবানি করেছিল তখন একজনের কুরবানি কবুল হলো এবং অন্যজনের কুরবানি কবুল হলো না। সে বলল, আমি তোমাকে হত্যা করবই। অন্যজন বলল, অবশ্যই আল্লাহ মুত্তাকিদের কুরবানি কবুল করেন।
আদম আলাইহিসালামের উত্তরাধিকারী। আদম আলাইহিসালাম এর সন্তানদের মধ্যে শীষ আলাইহিসালাম ছিলেন নবী ও ধর্মীয় নেতৃত্বের অধিকারী। পবিত্র কোরআনে তার আলোচনা না থাকলেও একাধিক হাদিসে তার উল্লেখ রয়েছে। ঐতিহাসিকরা শীষ আলাইহিসালামের নিম্নোক্ত বৈশিষ্ট্যগুলো উল্লেখ করেন। আদম আলাইহিসালামের ওসিয়ত অনুসারে তার মৃত্যুর পর শীষ আলাইহিসালাম পরিবার ও সমাজের অভিভাবক হন। দৈহিক বৈশিষ্ট্যে তিনি আদম আলাইহিসালামের সবচেয়ে বেশি সদৃশ্য ছিলেন। আদম আলাইহিসালামের সন্তানদের মধ্যে শুধু শীষ আলাইহিসালামের বংশধররা পৃথিবীতে টিকে আছে। আল্লাহ তাকে 50টি সহিহা অপ্রধান ঐশী গ্রন্থ দান করেন। তিনি সর্বপ্রথম কাবা নির্মাণ করেন। আদম ও হাওয়া আলাইহিসালামের মৃত্যু। আদম আলাইহিসালাম ও তার স্ত্রী হাওয়া আলাইহিসালামের মৃত্যু সম্পর্কে আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহ বলেন, কোনো এক শুক্রবার আদম আলাইহিসালামের ইন্তেকাল হয়। তার মৃত্যুর পর ফেরেশতারা জান্নাতি কাপড় ও সুগন্ধি নিয়ে হাজির হন এবং তারা তার কাফন দাফন ও জানাজা নামাজ আদায় করেন। তারপর তারা বলেন, হে আদম সন্তান, এই হলো তোমাদের দাফনের নিয়ম। আদম আলাইহিসালাম এর মৃত্যুর এক বছর পর হাওয়া আলাইহিসালামের ইন্তেকাল হয়। আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনায় এসেছে, মৃত্যুকালে আদম আলাইহিসালামের বয়স হয়েছিল 1000 বছর। আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই আপনাদের সুচিন্তিত মতামতের মাধ্যমে জানাবেন এবং আমাদের WM মিডিয়া চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।